হ্যালো ভিউয়ার্স জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি বের করতে পারেন এবং অনলাইন কপি বের করতে পারেন সে প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখাবো অর্থাৎ আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন অথবা আপনি যদি পুরাতন ভোটারও হয়ে থাকেন কিন্তু আপনার এনআইডি কার্ডটি হারিয়ে ফেলেছেন সেক্ষেত্রে আপনার স্বামীর সময়ের কাজ চালানোর জন্য আপনি অনলাইন থেকে আপনার এনআইডি কপিটি ডাউনলোড করে আপনি কাজ সম্পূর্ণ করতে পারবেন তো সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখাবো তো চলুন শুরু করা যাক তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড আগে অর্থাৎ এক বছর বা দেড় বছর আগে অনলাইন থেকে ডাউনলোড করার জন্য আপনার শুধুমাত্র এনআইডি অথবা স্লিপ নাম্বারটা হলেই হতো কিন্তু এখন এনআইডির সিকিউরিটিটা অনেক জটিল করে ফেলছে সেই জন্য আপনাকে যার আইডি কার্ড তাকে লাগবে এবং তার স্লিপ নাম্বার অথবা এনআইডি নাম্বারটা লাগবে তো ভিউয়ার্স এর দুইটা বিষয় হলে আপনি খুব সহজেই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে তো চলুন শুরু করি প্রথমে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে চাইলে আপনি মোবাইলেও করতে পারবেন এবং ডেস্কটপেও করতে পারবেন তো আমি জাস্ট ক্রো ক্রোম ব্রাউজারে সিলেক্ট করলাম গুগল ক্রোমে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর গুগল ক্রোমে সিলেক্ট করার পর আপনি এনআইডি ভিডি লিখে সার্চ করবেন এখানে এনআইডি ভিডি এনআইডি ভিডি লিখে সার্চ করবেন ওয়েবসাইটে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনি লগ ইন করতে পারেন এনআইডি ভিডি লিখে সার্চ করার পর আপনি যদি মোবাইলে করেন এটা তাহলে আপনাকে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে আপনি এই যে উপরে দেখতে পেয়েছেন যে থ্রি লাইন থ্রি ল্যান থ্রি ডটে ক্লিক করে আপনি যে নিচে দেখতে পেয়েছেন যে ডেস্কটপ সাইট এটাতে আপনি জাস্ট টিকটা দিয়ে দিবেন দিলে অর্থাৎ আপনার এটা ডেস্কটপ কনফিগারেশন মোডটা চলে আসলো এখন এখান থেকে আপনি প্রথমে যে দেখতে পেয়েছেন যে বোটার তথ্য এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই অ্যান্টারফেসটা আসবে এখানে এই যে আন্ডারফেসটা এখানে চাইতেছে যে এখান থেকে আপনি শুধু এই যে উপরে দেখতে পেয়েছেন যে অন্যান্য তথ্য এখান থেকে আপনি অন্যান্য তথ্য থেকে আপনি বোটার তথ্য দিয়ে দিবেন তারপরে এখানে লেখাটা একটু পড়বেন এখানে আসা যে নিচে এনআইডি অথবা ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে ভোটার তথ্য অন্যান্য কেন্দ্রের তথ্য দেখুন অর্থাৎ ভিউয়ার্স আপনি যদি নতুন এনআইডি কার্ডের জন্য আবেদন করে থাকেন কিন্তু আপনি অন এনআইডি কার্ডটা এখনও পাননি আপনার অনলাইন কপি দরকার তাহলে আপনাকে এনআইডি কার্ডের যে ফর্ম নাম্বারটা একটা স্লিপ দিয়েছিল সেই স্লিপের নাম্বারটা আপনি এখানে দিয়ে দিতে হবে আর আপনি যদি আপনার পুরাতন এনআইডি কার্ডটি হারিয়ে ফেলেন আপনি নতুন করে ডাউনলোড করতে চাইতেছেন সেক্ষেত্রে আপনাকে এখানে এনআইডি নাম্বারটি সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনি যদি স্লিপ নাম ফর্ম নতুন হয়ে থাকেন আপনাকে ফর্ম নাম্বার দিতে হবে এবং পুরাতন হয়ে থাকলে আপনার এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে তো আমি যদি পুরাতন একটি ডাউনলোড করবো আমাকে আমি এখানে এনআইডি নাম্বারটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে আপনি এখানে এনআইডি অথবা ভোটার নিবন্ধনের স্লিপ নাম্বার অর্থাৎ আপনি আমি যেহেতু এনআইডি নাম্বারটা সিলেক্ট করছি এখানে তো আমি এখানে এনআইডি নাম্বারটা অবশ্যই এখানে দিব আমি জাস্ট এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিই এনআইডি নাম্বারটা আমি এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পর আপনার যে ব্যক্তির এনআইডি নাম্বার অর্থাৎ আপনার আইডি কার্ডে অথবা আপনার নতুন আইডি কার্ড করার জন্য আপনি যে কাগজপত্র দিয়েছিলেন সেই কাগজপত্রের মধ্যে আপনার যে জন্ম তারিখটা থাকে এই জন্ম তারিখটা আপনি এখানে বসাই দিবেন তো আমি এখানে জন্ম তারিখটা এখানে বসিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে মাস দিতে হবে এখানে আমি যা ফেব্রুয়ারি দিয়ে দিব আমার এনআইডি কার্ড অর্থাৎ যার এনআইডি কার্ডটা বের করবো দেন এখানে আমি সালটা সিলেক্ট করে দেবো আমি অর্থাৎ পুরাতন যেহেতু একটা এনআইডি কার্ড বের করবো আমি এনআইডি কার্ডের এটা দিয়ে দেবো দেন এখানে আমি ডেটটা দিয়ে দেবো অর্থাৎ সর্বশেষ আপনি এখানে ডেট দিয়ে দিবেন ডেটটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর আপনার এখানে নিজে চাইতেছে যে একটা ক্যাপচা হেয়ার অ্যান্ডার ক্যাপচা হেয়ার অর্থাৎ আপনাকে একটি ক্যাপচা দিবে এখানে আপনি ক্যাপচাটা পূরণ করতে হবে তো আপনাকে বাম দিকে গোটাতে যেটা এটা হুবু আপনি এখানে বসাবেন বসানোর পর আপনি যদি ক্যাপচাটা এখানে না বোঝেন তাহলে আপনি এখানে চাইলে রিফ্রেশ ক্যাপচা দিতে পারেন তারপরে আপনি এখানে বোটার তথ্য দেখুন এখানে আপনি ক্লিক করবেন বোটার তথ্য দেখেতে ক্লিক করলে আপনার এখানে প্রসেসিং কাজ চলতেছে অর্থাৎ ভিওয়ার্স এখানে আপনি এই যে ভিওয়ার্স আমি যার আইডি কার্ডটা বের করবো এনআইডি কার্ডটা এখানে আপনার হুবু সব কিছু চলে আসছে নাম নাসিম আক্তার দেন ভোটার এলাকা সব কিছু এসে পড়ছে তো এখান থেকে ভিউয়ার্স আপনি শুধু আপনি এই যে এখানে দেখতে পাইতেছেন যে এনআইডি অর্থাৎ আপনি এনআইডি নাম্বারটা এখান থেকে কপি করবেন যে লাল রেডমার্ক করা যেটা এটা আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন কপি করে নেবেন কপি করার পর আপনাকে এখন রেজিস্ট্রেশন করতে হবে আপনি এখানে আপনি যদি প্রথম হয় তখন অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আর যদি আপনি অলরেডি আগে লগ ইন করে থাকেন তাহলে আপনাকে লগ করতে হবে তো আমি যেহেতু প্রথম করতেছি আমি এখানে রেজিস্ট্রেশন করব রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পর আপনার এখানে চাইতেছে যে কারা অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে অর্থাৎ এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করতে চাই এখানে আপনি ক্লিক করবেন আমি ভিউয়ার্স মোবাইলের মাধ্যমে জুম করে দেখাচ্ছি আপনি চাইলে একটা ল্যাপটপেও করতে পারেন তো ল্যাপটপ তো সচরাচর সবার থাকে না কিন্তু এই জন্য আমি মোবাইলে দিয়ে দিতেছি তারপর এখান থেকে এ অ্যান্টারফিসটা আসবে এই আসার পর আপনি এখানে রেজিস্টার করুন অর্থাৎ বি অর্থাৎ আমি আরেকটি কথা বলে রাখি আপনি যদি অলরেডি আগে লগ ইন করে থাকেন তাহলে আপনাকে এখানে ইউজার নেমটার পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন যদি আপনি আগে ঢুকে থাকেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন যেহেতু আমি নতুনদের জন্য এটা দেখাচ্ছি তো সেক্ষেত্রে আমি এখানে রেজিস্টার রেজিস্টার করুন দিব রেজিস্টার করুন এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আপনার ইএন অফিসটা আসবে অর্থাৎ এখানে আপনার যে এনআইডি নাম্বারটা আপনি এখানে কপি করছিলেন এটা আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম জাস্ট ডিটা আমি কেটে দিই এখান থেকে পেস্ট করে দেওয়ার পর আপনার জন্মদিনটা অর্থাৎ জন্ম তারিখটা দিয়ে দিবেন এখানে জন্ম তারিখটা আমি দিয়ে দিব দেন এখানে মাস দিয়ে দিব দেন এখানে আমি বছর দিয়ে দিব বছর দিয়ে দিব বছর দিয়ে দেওয়ার পর এখানে আমি জাস্ট জিরো দিয়ে দিই অর্থাৎ বছর দিয়ে দেওয়ার পর আপনার নিজে চাইতেছে যে ছবিটিতে প্রদর্শিত কোর্টটি প্রবেশ করুন আপনার এই যে উপরে একটি কোড দেওয়া আছে জাস্ট কোডটি আপনি নিচে বসাই দেবেন এখানে আমি জাস্ট দেখে দেখে বসাই দিচ্ছি এটা বসানোর পর আমি এখানে সাবমিট করে দেবো সাবমিট করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে এরপর আপনার এই অ্যান্ডার এখানে শো হবে অর্থাৎ এখানে আপনাকে কিছু আপনার ইনফরমেশান দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে তো আপনি শুধু এখানে বিভাগটা বিভাগ সিলেক্ট করে দেবেন আমি রাখো চট্টগ্রাম বিভাগ দিয়ে দিব দেন জেলা দিয়ে দিব কুমিল্লা তারপর এখানে উপজেলা দাউদকান্দি দিয়ে দিব অর্থাৎ আমি যার আইডি কার্ডটা বের করবো এই আইডি কার্ডের ঠিকানাটা আমি জাস্ট দিয়ে দিব এখানে দেন এখানেও ঠিক সেম চট্টগ্রাম দিব এখানে জেলা দিব কুমিল্লা দেন এখানে উপজেলা দিব দাউদকান্দি নির্বাচন করুন ক্লিক করলে দাউদকান্দি দিব দিয়ে এখন আপনি পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনাকে এখানে একটি মোবাইল নাম্বার চাইতেছে আপনার অর্থাৎ মোবাইল নাম্বারটি আপনাকে দিতে হবে তো আমি জাস্ট একটা মোবাইল নাম্বার এখানে বসাই দিই আমি জাস্ট মোবাইল নাম্বারে বসায় একটি এখানে বার্তা পাঠানে ক্লিক করব আপনি যে মোবাইল নাম্বারটি এখানে দিবেন সেই মোবাইল নাম্বারটি আপনারা অবশ্যই সচল থাকতে হবে এবং সেখানে একটি কোড যাবে অর্থাৎ এই যে আমার কোড অলরেডি চলে আসছে সেখান থেকে আমি জাস্ট কোডটা নিয়ে দিব একষট্টি জিরো ওয়ান জাস্ট আমি কোডটা এখানে দিয়ে দিব একষট্টি জিরো ওয়ান নাইন সিক্স জাস্ট আমি কোডটা ছয় সংখ্যার কোডটা এখানে বসাই দিব একষট্টি জিরো ওয়ান নাইন সিক্স অর্থাৎ বিওয়ার্স আমি যে কথাটা আপনাদেরকে ভক্ত নিয়েছিলাম আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে এবং ওই নাম্বারে কোড যাবে এবং কোডটাকে আপনাকে এখানে বসাইতে হবে দেন কোডটা বসে আমি এখানে বহালে ক্লিক করব বহালে ক্লিক করার পর আপনার এখানে চাইতেছে যে আপনার প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে অর্থাৎ আপনাকে এখানে এক নম্বরে দিয়ে দিছে যে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন অর্থাৎ যেটা আপনাকে বলছে বর্তমানে অনেক সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে সেই জন্য এনআইডি ওয়ালেটটি এখানে ইনস্টল করতে হবে তারপর এখানে কিউআর কোড স্ক্যান করে পরবর্তী দাপ অনুসরণ করুন এবং যাচাই ইনে দৃশ্য যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাবে অর্থাৎ ভিউয়ার্স এই কিউআর কোডটি আপনি জাস্ট একটা স্ক্রিনশট রাখবেন এখানে স্ক্রিনশট দেখবেন অথবা আপনি অন্য কোনো ডিভাইস থেকে এটা ছবি তুলবেন ভিউয়ার্স এরপর আপনাকে অ্যানয়েডো ওয়ালেট অ্যাপটিতে চলে যেতে হবে আপনি প্লে স্টোর থেকে আমি একটু দেখাচ্ছি এখান থেকেই আপনি চাইলে এখান থেকে যে এখানে দেখতে পাইতেছেন যে গট ইট অন গুগল প্লে আপনার চাইলে গুগল প্লে এখান থেকেও আপনি ইনস্টল করতে পারেন অথবা আপনি প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারেন তো আমি আপনি জাস্ট প্লে স্টোরে এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন তো আমি এখানে তো আমি ইনস্টল করে রেখেছিলাম তো আমি জাস্ট এটাতে লগ ইন করে যাব লগ ইন করার পর ভিউয়ার্স এখানে চাইতেছে যে প্লিজ স্ক্যান কিউআর কোড ফ্রম সার্ভিস অর্থাৎ আপনি যে কিউআর আর কোডটি এখানে স্ক্যান করেছিলেন সেই কিউআর কোডটি যে কিউ আর কোডটি আপনি স্ক্রিনশট রেখেছিলেন সেই কিউআর কোডটি এখানে স্কিন জাস্ট এখানে কিউআর কোডটা সামনে এটা ধরবেন তাহলে স্ক্যান করে নেবে স্কিন করার পর আপনার এখানে যে একটা স্টেপ আসছে পরবর্তী ধাপটা হচ্ছে স্টেপ টু স্কিন ফেস অর্থাৎ আপনার ফেসটা যেটা বললাম যে সিকিউরিটির জন্য আপনার যার অ্যান আইডি কার্ডটা ডাউনলোড করবেন তা তার বাস্তব একটা চেহারা লাগবে লাইভ চেহারা তো সেটা চাইতেছে যে হোয়াইল লুকিং অ্যাট দ্য স্ক্রিন টার্ন ইউড হেড টু দ্য লেফট অ্যান্ড দেন টু রাইট অর্থাৎ প্রথমে আপনি আপনার ফেসটা এখানে সোজা করে ধরবেন ক্যামেরাটার সামনে সোজা করে ধরার পর আপনি একবার প্রথমে বামে তাকাবেন তারপর ডানে তাকাবেন তাহলে আপনাকে হয়ে যাবে তো আমি জাস্ট এখানে স্টার্ট ফেস স্ক্যান দিলাম দেন এখানে আপনি ওকে প্রেস করে দেবেন ওকে প্রেস করার পর আপনি জাস্ট আপনার যে আগের পেজটিতে রেখেছিলেন এই পেজটাতে আপনার চলে যাবেন অপেক্ষা করার পরে যেখানে এখানে দেখতে পাইতেছেন যে আমাদের ছবি সহকারে এনআইডি কার্ডের ছবি এসে বসে এখানে লেখা আছে যে এখানে কিছু কন্ডিশন লেখা আছে আপনার অর্থাৎ আমাকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে তো আমি এখানে সেট পাসওয়ার্ড দিব সেট পাসওয়ার্ড দিয়ে আমি এখানে জাস্ট একটা ইউজার নেম দিতে বলতেছে আমি ইউজার নেম দিয়ে দিবো এখানে আমি জাস্ট একটা ইউজার নেম দিয়ে দিতেছি ইউজার নেম দিতে বলতেছে দেন এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি পাসওয়ার্ড এখানে দিতেছি এখানে একটা পাসওয়ার্ড দিতেছি দেন আমার এখানে আবার বলতেছে যে পুনরায় পাসওয়ার্ড লিং অর্থাৎ পাসওয়ার্ড কনফার্ম করতে বলতেছে আমি পাসওয়ার্ডটা আবার এগিন টাইপ করতেছি টাইপ করে দেন এখানে আপনি আপডেট দিয়ে দিবেন শুধু আপডেট দেওয়ার পর আপনার এখানে এই যেখানে দেখতে পাচ্ছেন যে পুরো এনআইডি কার্ডটা এসে পড়তেছে ফয়সাল মিয়া এখানে প্রোফাইল তারপর টিউশ পাসওয়ার্ড পরিবর্তন ডাউনলোড অর্থাৎ আপনার এনআইডি কার্ডটা এসে পড়তেছে এখন আপনি শুধু এখানে যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি জুম করে নেই জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করেন আপনি শুধু এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনার এখানে ডাউনলোডে আপনি দিয়ে দিন অর্থাৎ এখানে ডাউনলোডিং হইতেছে আমাদের অর্থাৎ এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফয়সাল মিয়া হুমাইন বা আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো এখন ডাউনলোড হওয়ার পর আমরা একটু ফাইলে গিয়ে দেখি এখান থেকে মিনিমাইজ করে চলে যাই ফাইলে তো ভিউয়ার্স আমি বলে রাখি এখানে আপনার এটা গ্যালারিতে যাবে না আপনি এখানে ফাইলে গিয়ে আপনার পিডিএফ ফাইলে যেতে হবে যেহেতু এটা পিডিএফ ডকুমেন্ট তো আমি এখানে জাস্ট ডকুমেন্টে গিয়ে এখানে ফাইলের মধ্যে আমি এনআইডি কার্ডে চলে যাই এখানে অর্থাৎ আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এনআইডি কার্ডটা এখানে ডাউনলোড হয়ে গেছে একটু আগে আমি যে এনআইডি কার্ডটা ডাউনলোড করছিলাম তো ভিউার্স আপনি এভাবে আমার ভিডিওটি যদি দেখে থাকেন এই ঠিক এই ঠিক এই পদ্ধতিতে আপনি আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন পিডিএল পিডিএফ ফাইল ওরিজিনাল ওরিজিনাল এনআইডি কার্ড তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ